তো অবশেষে জানা গেল শাকিব খানের প্রিয়তম নায়িকা কে হতে যাচ্ছে। শাকিব খানের প্রিয়তম নায়িকা হতে যাচ্ছে কলকাতার টিভি সিরিয়ালের একজন জনপ্রিয় নায়িকা ইদিকা পাল, বা অনেকে বলতে পারেন ইদিকা পাল। তো হিমেল আশরাফ তার ফেসবুক আইডিতে রিসেন্টলি একটি ভিডিও পোস্ট শেয়ার করেছেন, যেখানে ইদিকা পাল একটি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং এটিও জানিয়েছেন যে আগামী ঈদে দেখা হচ্ছে প্রিয়তম সিনেমাতে। হ্যালো বাংলাদেশ, আমি ইধিকা পল, দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে এই ঈদে সিনেমা হলে। তাহলে আমরা ধরে নিচ্ছি ইধিকা পলই হতে যাচ্ছে শাকিব খানের প্রিয়তম ছবির নায়িকা। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের প্রিয়তম ছবিতে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান এবং পরিচালনা করছেন হিমেল আশরাফ। তো ইধিকা পলের মাধ্যমে শাকিব খানের সঙ্গে আরো একজন অপার বাংলার নায়িকা অ্যাড হচ্ছে শাকিব খানের বিপরীত। পরিচালক হিমেল আশরাফের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, এই মাসের 8 তারিখে সিনেমাটির শুটিং শুরু হবে, আগামী মাসের 5 তারিখের মধ্যে একটানা শুটিং করে সিনেমাটির কাজ শেষ করবেন এবং আগামী ঈদুল আজহায় সিনেমাটি রিলিজ পাবে। তো এরকম যদি হয় তাহলে এটা আরও একটি রেকর্ড করতে যাচ্ছে, সেটা হচ্ছে শাকিব খানের কোনো সিনেমা একটানা এত অল্প সময়ে শুটিং শেষ করে রিলিজ করার একটি আরও একটি ঘটনা ঘটতে যাচ্ছে। এই সিনেমার শুটিং হবে পুরান ঢাকা, সুনামগঞ্জ, কক্সবাজার, বান্দরবান এই সমস্ত এরিয়াতে। সম্ভবত পুরান ঢাকা থেকেই এই সিনেমার যাত্রা শুরু হতে যাচ্ছে। সিনেমাতে সিনেমাটোগ্রাফার থাকবেন সাইফুল শাহিন। একটা জল্পনা কল্পনা চলছিল এই শাকিব খানের নায়িকা কি হবে কি হবে, এটা দিয়ে একটা ধোঁয়াশা ছিল, সেই ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে হিমেল আশরাফের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই ভিডিওটি দেখে। তবে হিমেল আশরাফ এই আইডিতে কোথাও উল্লেখ করেননি তিনি হতে যাচ্ছেন শাকিব খানের প্রিয়তম সিনেমার নায়িকা। কিন্তু এই ভিডিওটি রিলিজ হওয়ার পরে ইদিকা পলের বক্তব্য শোনার পরে আর কিছু বাকি থাকে না বোঝার যে তিনি হতে যাচ্ছেন শাকিব খানের প্রিয়তম সিনেমার নায়িকা। তো শাকিব খানের এই প্রিয়তম সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শেষ হোক, আগামী ঈদে শাকিবিয়ান যারা আছেন তাদেরকে পরিচালক হিমেল আশরাফ একটি সুন্দর চলচ্চিত্র উপহার দিক। সেই জন্যে পরিচালক হিমেল আশরাফ, শাকিব খান এবং ইদিকা পলের জন্য আমার তরফ থেকেও রইল শুভেচ্ছা। প্রিয়তম সিনেমাটি প্রযোজনা করছেন ভার্সিটাল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। তিনি এর আগেও হিমেল আশরাফের আরও একটি সিনেমার প্রযোজনা করেছেন, এছাড়াও তিনি প্রযোজনা করেছেন অসংখ্য নাটক। প্রযোজক আরশাদ আদনানকেও জানাচ্ছি অভিনন্দন। আপনারা যদি এই সিনেমা সম্পর্কে আরও অনেক ইনফরমেশন জানতে চান, এই সিনেমার শুটিং দেখতে চান, এই সিনেমার অন্যান্য কলাকুশলীদের সাক্ষাৎকার দেখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখতে হবে। ইদিকা পল কলকাতার যেই সব জনপ্রিয় টিভি শোগুলো করেছেন তার মধ্যে 2019 সালে ছিল আরব্য রজনী, 2019-20 গিয়েছিল কপালকুণ্ডলা, 2019 থেকে 2021 সালের মধ্যে গিয়েছিল বেদের বে জ্যোৎস্না, 2021 সালে গিয়েছিল রিবলি এবং সর্বশেষ 2022 সালে পিলু। এই কাজগুলো কলকাতায় ইদিকা পলকে অনেক জনপ্রিয় করে রেখেছে। সে টিভি শোতে অনেক জনপ্রিয় একজন অভিনয় শিল্পী। হোপফুলি শাকিব খানের সঙ্গে তার ক্যামিওটাও খুব ভালো লাগবে সবার। অবশ্যই তিনি একজন গুণী অভিনয় শিল্পী, শাকিবের সঙ্গে ইদিকা পলকে দেখতে কেমন লাগবে সেই মন্তব্য করে কমেন্ট জানাতে ভুলবেন না।